হাই বন্ধুগণ, আমি সুব্রত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকেও একটি নতুন ব্লগ আপনাদের কাছে নিয়ে চলে এলাম। এই মুহূর্তে আমি বাড়িতে আছি, এখন যাব সিঙ্গুর মল্লিকপুর পুরুষোত্তমপুর মন্দিরে। আর এখন সময় হচ্ছে দুপুর 2:45। সেখানে যাওয়ার কারণটি হলো আমাদের বাড়ির সবাই অনুকূল ঠাকুরের দীক্ষিত, তাই আজকে আমাদের ওই মন্দিরে দুপুরে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ রয়েছে, তো সেই কারণেই যাওয়া। তো ভাবলাম যাচ্ছি যেহেতু ভিডিওটা করে নেওয়া যাক। তো মা বাপি অলরেডি চলে গেছে আর আমি যেতে বাকি আছি। আর বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক পুরুষোত্তমপুর মন্দিরে, সেখানে গিয়েই কথা হবে। তো আপনারা সাথে থাকুন। এই যে গরিব সুপার বাইক, এটাকে নিয়ে বেরোনো হয়েছে। এখন বিশেষ করে ভয় লাগে পুলিশদের, কারণ হচ্ছে এর এক্সজস্টটা তো চেঞ্জ করা, তাই প্রচণ্ড লাউড। এই জাস্ট পৌঁছালাম পুরুষোত্তমপুর মন্দিরের কাছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষজন এসেছেন এই মন্দিরে, আবার অনেকে বাড়িও ফিরে যাচ্ছেন। এই মুহূর্তে আমি মন্দিরের বাইরে থেকেই ভিডিওটা করছি, ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব। মন্দিরে প্রবেশ করার সময় ওপরেই লেখা আছে সৎসঙ্গ বিহার। দেখতে পারেন বহু মানুষজন এসেছেন এখানে। খুব সুন্দর জায়গা এখানটা। এই যে আমার বাপি দাঁড়িয়ে আছে আমার জন্য, পাশে এক কাকিমা আছে। আমার মাও আসছে, এইটা হচ্ছে আমার মা। ঠিক আছে, বহু মানুষজন এসেছে। হ্যাঁ, অনেক টাইম হয়ে গেছে, খাবার জন্য আমাকে বসতে হবে, কারণ খিদেও জোর পেয়েছে। আর কোথায় খাওয়ানো হচ্ছে আমার বাপি সেখানে নিয়ে যাচ্ছে আমাকে দেখানোর জন্য, কারণ আমাকেও খেতে বসতে হবে। দেখুন কত সবাই এসেছেন এখানে। এনাদের মধ্যে এখানকার কেউ কেউ স্থানীয় আছেন এবং আরও বহু মানুষ অনেক দূর দূর থেকে এসেছেন। হ্যাঁ, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, এখানে সবাই খাচ্ছেন। হ্যাঁ, আমি এবার খেতে বসব। খাওয়ার জায়গাটা কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে আর জায়গাটা খুব সুন্দর। বাচ্চা থেকে বয়স্করা এখানে সকলেই এসেছেন ভোগ খেতে। হ্যাঁ, আমিও দুপুরের খাবার খেতে বসে পড়লাম, এই সময় পাতা দিয়ে গেল, সাদা ভাত দিয়ে গেলেন। আমার পাশে এক দাদা আছেন, উনি ওনার নাম হচ্ছে বান্টি পাণ্ডে, উনি আসছেন শ্যাওড়াফুলি থেকে। জয় গুরু, জয় গুরু। ভাতের সাথে ডালও দিয়ে গেলেন, সাথে এক ধরনের সবজিও দিলেন, সব শেষে বোঁদেও দিলেন। খাওয়া কমপ্লিট হলো, জাস্ট এবার উঠব। খাওয়া দাওয়া করে পাতাগুলো যেখানে ফেলা হচ্ছে, দেখুন কত সুন্দর জায়গাতে কত সুন্দরভাবে ফেলে রেখেছেন। এবং এখানে যারা খেয়ে দিয়ে হাত ধুচ্ছে তাদের জন্য এখানে কলের ব্যবস্থাও আছে, এতগুলো টিউব কল লাগানো হয়েছে। জায়গাটা দেখুন খুব সুন্দর জায়গা। সত্যি কথা বলতে খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয়েছে। খাওয়া দাওয়ার মধ্যে দিয়েছিল ভাত, ডাল, একটা সবজি, আর লাস্টে দিয়েছিল বোঁদে। আর চাটনি ছিল, চাটনি আমি খাই না, তো চাটনিটা তাই দিই নি। তো সব থেকে ভালো লেগেছে আমার ডালটা। খাওয়া দাওয়া শেষ করে কিছু মানুষ এখানে রেস্ট নিচ্ছে আর বাচ্চারা এখানে খেলাধুলা করছে। কি নাম আছে? আচ্ছা, কোথা থেকে আসা হচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, জয় গুরু। এই দাদারও ইউটিউব চ্যানেল আছে তাই তো? লিঙ্কটা বলে দিন। ব্লগিং মামু। আচ্ছা আচ্ছা, আপনারা শুনতেই পেলেন যে না, এই দাদারও একটা ইউটিউব চ্যানেল আছে, তো পারলে ভিজিট করবেন। এই যে মন্দিরের ফন্টটা দেখুন, বন্দে পুরুষোত্তম। ঠিক আছে, খুব সুন্দর ভিউ সামনে থেকে। এই মন্দিরে যাওয়ার জন্য দুদিক দিয়েই সিঁড়ি বেয়ে রাস্তা করা আছে। এখন আমরা যাব একটু ওপরে, ওপরে কিছু মূর্তি আছে, সেগুলোকে দেখব।
এখানেও কিছু মানুষজন বিশ্রাম নিচ্ছেন। আমি এখন বাম দিকে সিঁড়ি দিয়ে উপরে উঠছি। বাম দিকে সিঁড়ি দিয়ে উপরে উঠে একটি মূর্তি দেখা যাচ্ছে, দেখুন ভালো করে। ইনি হলেন বর্দা, শ্রী শ্রী অনুকূল ঠাকুরের দীক্ষিত, যারা তারা সকলেই চেনেন। একটি মূর্তি আছে মায়ের। আর ইনি হলেন বড় মা। আর ইনি হলেন শ্রী শ্রী অনুকূল ঠাকুর। আর মূর্তিগুলো খুব সুন্দর করে রেখেছে। আর ওপর থেকে মানে যেখানে আমরা যেটা দিয়ে এলাম বা আমি যেটা দিয়ে আসছি সেই ভিউটা একবার দেখুন কতটা সুন্দর লাগে ওপর থেকে। মানুষজন যেটা দিয়ে প্রবেশ করছেন এই মন্দিরে সেই জায়গাটার ভিউটা খুব সুন্দর লাগছে ওপর থেকে। দেখুন বাচ্চাটা এখানে রিলস বানাচ্ছে কত সুন্দর। আশা করি ভিডিওটি 15ই আগস্টের জন্যই করছে। আর হ্যাঁ সরি, কারণ গানটি আমি মিউট করে দেবার জন্য, কারণ অনেকেই তো জানেন যে কপিরাইট ক্লেম আসে, আর আমার যারা ভিডিও করেন তারা অবশ্যই জানবেন। সত্যি বাচ্চা মেয়েটি অসাধারণ নাচ করছে। যাই হোক, খাওয়া দাওয়ার পর মন্দিরে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, বেশ ভালো লাগলো। আর ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন। আর একটা কথা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন।